রমজান কেবল সংযমের মাসই নয়, সৌহার্দ ও সম্প্রীতিরও মাস। এই মাসে কর্পোরেট প্রতিষ্ঠানসহ দানশীল ব্যক্তিরা দুস্থদের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে স্থাপন করেন সামাজিক সৌহার্দ, আর মসজিদে মসজিদে ইফতার আয়োজনও বাড়ায় সম্প্রীতি। সাধারণত রমজান মাসে ভিন্ন ধর্মের উপাসনালয়ে ইফতার আয়োজন খুব একটা চোখে পড়ে না, তবে গত 16 বছর ধরে ব্যতিক্রম এ কাজটি করে আসছে রাজধানীর বৌদ্ধ মন্দির হিসেবে পরিচিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বাসাবো এলাকায় প্রতি বছর দরিদ্র রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করে থাকে উপাসনালয়টি। অন্যান্য বছরের মতো এবারও দুস্থদের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। পুরো রমজান মাস জুড়েই চলবে এ কার্যক্রম। নিজস্বভাবে তৈরি প্রতিটি ইফতারের প্যাকেটে চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা ভুনা, জিলাপি ও মুড়ির মতো খাবার থাকছে। এবার রমজানের প্রথম দিনে প্রায় 300 জন দুস্থ রোজাদারদের মধ্যে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। দু একদিনের মধ্যে এই সংখ্যা 500-তে নিয়ে যাওয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। আমাকে অনেক তালুকার বন্ধুত্বের প্রীতি, আমার অনুষ্ঠানের মধ্যে ওরা সব মুসলিমরা উপস্থিত হয়, কারো তো বলি না যে এই সারাটা আমাকে ধরলে অস্পৃশ্যতা মাথা রাখতে হবে, তুমি মানুষ আমি আজকে 16 আবার মিলাম আজকে 300 ধর্ম নয়, মানবতাই তাদের এ কাজে উদ্বুদ্ধ করেছে। মহামতি বুদ্ধের অহিংস বাণীতে মানুষে মানুষে বন্ধুত্ব ও সম্প্রীতি স্থাপনই তাদের মূল লক্ষ্য।